বাংলা কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল চৌধুরীকে এবার খুব মিস করবেন দর্শকেরা, কারণ কৃষ্ণকলি পরিবার ছেড়ে এবার নতুন পরিবারের জন্য যাত্রা শুরু করলেন অভিনেতা নীল ভট্টাচার্য। গত মাসে 3 বছরে পা দিল টিম কৃষ্ণকলি। নিখিল শ্যামার জীবনের সঙ্গে যেন উৎপ্রতভাবে জড়িয়ে গেছেন দর্শকেরা, তবে এবার সেই যাত্রাতে ইতি টানতে চলেছেন নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্য, কারণ জি বাংলার নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। ইতিমধ্যেই সেই ধারাবাহিকের প্রোমো দেখেছেন দর্শকেরা। ধারাবাহিকের নাম উমা। যদিও প্রথম প্রোমোতে শুধুমাত্র উমার জীবনের গল্প দেখানো হচ্ছে, এখনও ধারাবাহিকের নায়ককে দেখানো হয়নি, তবে এই নায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন নীল ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল কৃষ্ণকলি ধারাবাহিকে আর বেশি দিন দেখা যাবে না নিখিলকে, কারণ নতুন ধারাবাহিকের নতুনভাবে দর্শকদের সামনে আসতে চলেছেন নীল। তবে এই ব্যাপারে কিছু জানাননি নীল। জি বাংলার প্রোমো মুক্তি পাওয়ার পর সেই প্রোমো নিজেই শেয়ার করেছেন নীল ভট্টাচার্য। ইতিমধ্যেই সকলে শুভেচ্ছা বার্তা জানাতে শুরু করেছেন নীলকে। নীলের জন্য দারুণ সুখবর হলেও মন খারাপ কৃষ্ণকলি অনুরাগীদের, কারণ খুব বেশি দিন আর নিখিল শ্যামা জুটি হয়তো দেখতে পারবেন না দর্শকেরা। যদিও কৃষ্ণকলি শেষ হচ্ছে কি না এই বিষয়ে এখনও কিছু জানায়নি জি বাংলা বা প্রযোজনা সংস্থা, কারণ কৃষ্ণকলিতে এখন মূলত নতুন জেনারেশনকে নিয়ে গল্প এগোচ্ছে, তাই সেভাবে গল্প এগোবে নাকি শেষের পথে কৃষ্ণকলি তা নিয়ে এখনও প্রশ্ন থেকে যায়। বাংলা বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।